জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লক্ষ্যমাত্রার চেয়ে ২০ কোটি টাকা বেশি রাজস্ব আয় করেছে হিলি কাস্টমস। বরিশালে স্বাস্থ্য বিভাগের এক নারী কর্মকর্তার ক্ষত বিক্ষত লাশ উদ্ধার। পাকিস্তানকে ১৭ গোলে বিধ্বস্ত করে সেমিতে বাংলাদেশি মেয়েরা। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস সেতু আছি আপনাদের সাথে। এতক্ষণ শুনছিলেন হেডলাইন, এবার বিস্তারিত। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, যুক্তরাষ্ট্র থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী ব্রিটিশ এয়ারওয়েজের একটি উড়োজাহাজ রোববার স্থানীয় সময় সকাল ৭:৩০ যুক্তরাজ্যের লন্ডনের হিদ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাউনাইন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী লন্ডনে কয়েক ঘণ্টা যাত্রা বিরতির পর গতকাল সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদানের লক্ষ্যে গত ২১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ২০ কোটি টাকা বেশি রাজস্ব আয় করেছে হিলি কাস্টমস। দেশের দ্বিতীয় বৃহত্তম এই স্থলবন্দরে ভারতের সাথে রেল ও সড়ক যোগাযোগ ভালো হওয়ায় চাহিদার অধিকাংশ পণ্যই আমদানি রপ্তানি হয় এ বন্দর দিয়ে। এবার জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেড়েছে রাজস্ব আদায়। উত্তরাঞ্চলের ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ এই স্থলবন্দর। তবে ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। বৈষম্য দূর করলে রাজস্ব আদায় আরও বাড়বে বলে আশাবাদ বন্দরের ব্যবসায়ীদের। কর্ণফুলিরে সাক্ষী রাখিলাম তোরে, কিংবা সূর্য উঠে রো ভাই লালমারি, রৈশ্যাবন্ধু গ্যালগই ছাড়ি আর বুকত স্যালমারি, এমন হাজারো বিখ্যাত আঞ্চলিক গানে সমৃদ্ধ চট্টগ্রাম। আঞ্চলিক ভাষায় রচিত এসব গানের মধ্য দিয়ে উঠে আসে এই অঞ্চলের মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, প্রেম বিরহ সহ ইতিহাস ঐতিহ্যের বিভিন্ন দিক। চট্টগ্রামের লোকজ সংস্কৃতির বলিষ্ঠ অনুষঙ্গ এই আঞ্চলিক গানের শিল্পী কিংবা চর্চায় কালের বিবর্তনে কিছুটা ভাটা পড়লেও কদর কমেনি একটুও, আরও জানাচ্ছেন রুকন উদ্দিন। চট্টগ্রাম অঞ্চলের প্রায় ৩ কোটি মানুষের প্রাণের গান হলেও দেশ বিদেশে দিন দিন সমাদৃত হচ্ছে চট্টগ্রামের এই আঞ্চলিক গানগুলো। আশকর আলী পণ্ডিত, রমেশ শীল, মলয় ঘোষ দস্তিদারদের হাত ধরে আঞ্চলিক গানে শুরু হয়ে আব্দুল গফুর হালি, এম এন আক্তারদের মাধ্যমে বিকশিত হতে থাকে চট্টগ্রামের আঞ্চলিক গান। তোরা কোন কোন যাবি আর সম্পানে বাস খালি মোষ খালি, ওরে পালুরায়া দিলে সম্পান গুরগুরা টানে, ওরে পাল তুলিয়া দিলে সম্পান গুরগুরা টানে। চট্টগ্রামের আঞ্চলিক গান বলতে আমি যে আমাদের মুরব্বীদের কাছ থেকে আমরা যা শিখেছি যা দেখেছি, এটা হচ্ছে একটা মাটির গান। এখানে প্রেমের গান আছে, বিরহের গান আছে, বিদায়ের গান আছে, হ্যাঁ, দুঃখের গান আছে, বিভিন্ন রকম কৌতুক গান আছে, হাসির গান আছে, বিভিন্ন যতগুলো পর্যায়ে মানে গানগুলো করানো হয়েছে এ সব ধরনের গানে পাওয়া যায় শেফালী ঘোষ আর শ্যামসুন্দর বৈষ্ণবের কণ্ঠে চট্টগ্রামের আঞ্চলিক গান দেশ ছাড়িয়ে জনপ্রিয়তা পায় বিদেশেও। পরবর্তীতে কল্যাণী ঘোষ, সঞ্জিত আচার্য কিংবা সিরাজুল ইসলাম আজাদের কণ্ঠে সুর ছড়িয়েছে চট্টগ্রামের আঞ্চলিক গান।
সম্পানোর মাঝি সম্পানো তারে তুলিল না তরমুজ ভালা ফতেঙ্গার গইয়া মজা ফটিয়ার লাইলার হাঁডর বরে খানি কি মজার জিনিস আঞ্চলিক জ্ঞান বললে সাপালি ঘোষ, চট্টগ্রাম বললে সাপালি ঘোষ, শ্যামসুন্দর বৈষ্ণব। কেন আঞ্চলিক গানগুলি এমন গান, আঞ্চলিক জ্ঞানকে নিজের মনে প্রাণে গ্রহণ করতে হবে, ধ্যান করতে হবে, মনে ভালোভাবে করে নিতে হবে, তারপর আঞ্চলিক গান গাওয়া যায়। তবে বর্তমান প্রজন্মের শিল্পীরা তাদের অগ্রজদের মতো চট্টগ্রামের আঞ্চলিক গান নিয়ে না ভাবলেও কথা ও সুরের বৈচিত্র্যতার কারণে তারা আশাবাদী এই গান নিয়ে। আমি যখন ওপার বাংলায় একটা চ্যানেলে কাজ করতে গিয়েছিলাম, তো কম্পিটিশনে প্রথম আমার যে পারফরমেন্সটা ছিল সেই পারফরমেন্সে কিন্তু আমি চট্টগ্রামের আঞ্চলিক গান আমি সেই দেশের মানুষকে উপহার দিয়েছিলাম, চট্টগ্রামের গান আমি তাদেরকে শুনিয়েছিলাম, এবং আমার এই গান শুনে ওপার বাংলার আমার শ্রদ্ধাভাজন যারা বিচারক ছিলেন তারা মুগ্ধ হয়েছিলেন আমার ভাষার, আমার গান শুনে। আই থিঙ্ক আমাদের যে চট্টগ্রামের যে আঞ্চলিক গানগুলো সেগুলো খুবই সমাদৃত এবং সমৃদ্ধ, এবং আমাদের তরুণ প্রজন্মের যেটা করা উচিত সেটা হচ্ছে এই গানগুলোকে আমাদের রিপ্রেজেন্ট করা উচিত। মধু হই হই বিশহাবাইলা, মধু হই হই বিশহাবাইলা, হল হারনে ভালোবাসার দাম না দিলা। এদিকে চট্টগ্রামের না হয়েও এই অঞ্চলের গানকে দেশ বিদেশে জনপ্রিয় করছেন তাদেরই একজন ইমরান হোসেন। চট্টগ্রামের আঞ্চলিক গান নিয়ে আমি আপনারা জেনে থাকবেন মিরাক্কেলের আরমান ভেয়া, আরও চিটাগাংয়ের আরও কয়েকজন আছেন যারা খুব ভালো মনের মানুষ। তো আমরা সবাই মিলে একটা ইনিশিয়েটিভ নিয়েছি যে চিটাগাংয়ের যত আঞ্চলিক ধারার গান আছে তা হচ্ছে গিয়ে এক টেকে ওই র ফরম্যাটে। চট্টগ্রামের লোকজ সংস্কৃতির বলিষ্ঠ অনুষঙ্গ আঞ্চলিক গানকে আরও বেশি পরিচিত করতে এই গানের চর্চা বৃদ্ধি করার পাশাপাশি এর সংরক্ষণ জরুরি বলে মনে করেন গবেষক নাসিরউদ্দিন হায়দার। আমাদের আঞ্চলিক গান এত গভীর গান, এত মধুর গান, যুগে যুগে এক একজন শিল্পী এসে এই গানকে নতুনভাবে জোয়ার এনে দিয়েছেন, জনপ্রিয়তার জোয়ার এনে দিয়েছেন, কিন্তু গানগুলো যেভাবে সংরক্ষিত থাকার কথা সেভাবে থাকেনি। সেই কারণে আশা করা যায় গানের যে বাণিজ্যিক বিপণনটা যতই বাড়বে তরুণ প্রজন্ম ততই বেশি উৎসাহী হবে নতুন গান সৃষ্টি করার জন্য। সুরাইয়া সুরি গরি মসই দো তুম যায় বাইরে, এই জগত মানুষ সিনন দায় বাইরে, এই জগত মানুষ সিনন দায়। রুকনউদ্দিন, চ্যানেল কর্ণফুলী, চট্টগ্রাম। বরিশালে নিজ বাসা থেকে স্বাস্থ্য বিভাগের এক নারী কর্মকর্তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড মনে করছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তার চার সহকর্মীকে থানায় নেওয়া হয়েছে। পুলিশ জানায় রোববার সকালে স্বাস্থ্য বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা মারুফা আক্তারের সাথে যোগাযোগ করতে না পেরে তার বাড়িওয়ালাকে জানায় স্বামী জহিরুল হায়দার। এ সময় ঘরের দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া মেলেনি। পরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও পুলিশের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে মারুফার লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। নিহত মারুফা বরিশাল নগরীর কাশীপুর এলাকার জহিরুল হায়দার চৌধুরীর স্ত্রী। চাকরির সুবাদে ছ বছর ধরে তিনি লুৎফর রহমান সড়কের শরীফ মঞ্জিলের তৃতীয় তলায় একাই ভাড়া থাকতেন। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগেশিক ফটিকছড়ি সংসদের অধীনে ও নির্মল কান্তি দেবের সার্বিক সহযোগিতায় কাঞ্চননগর ইউনিয়ন সংসদের অভিষেক ও গীতা নিকেতনের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে জগন্নাথ মন্দির প্রাঙ্গণে কাঞ্চননগর সংসদের সভাপতি ডাক্তার রঞ্জিত বরণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কাঞ্চননগর বিগ্রহ মন্দিরের সার্বিক তত্ত্বাবধায়ক নির্মল কান্তি দেব। এতে প্রধান অতিথি ছিলেন বাগশিক উত্তর জেলা সংসদের সহসভাপতি অ্যাডভোকেট তরুণ কিশোর দেব। অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদকে শপথ বাক্য পাঠ করান ফটিকছড়ি সংসদের সভাপতি ডাক্তার সুব্রত কুমার চৌধুরী। বাগেশিক ফটিকছড়ি সংসদের সাধারণ সম্পাদক রূপকদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ফটিকছড়ি সংসদের সহসভাপতি মানস চক্রবর্তী, লায়ন বরুণ কুমার আচার্য বলাই, সহসাংগঠনিক সম্পাদক ওমর বণিক সহ আরও অনেকে।
অনুষ্ঠানে পূজা অর্চনা, গীতাপাঠ, আলোচনা সভা এবং ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে গীতা ও শিক্ষা সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। গীতা শিক্ষাকে সারা দেশব্যাপী প্রচার করা এবং গীতা শিক্ষার প্রতি সবাইকে অনুপ্রাণিত করা, এটাই হচ্ছে গীতা শিক্ষা কমিটির মূল উদ্দেশ্য। জেলা এবং উপজেলায় গীতা শিক্ষা কমিটি গঠিত হয়েছে এবং তারই ধারাবাহিকতায় সেই ছোঁয়াটা কাঞ্চননগরে। ভূমিকম্প ও সুনামির তিন দিন পর ইন্দোনেশিয়ার সুয়ালোসিয়া দ্বীপের ধ্বংসস্তূপ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের ভেতর এখনও আটকে আছেন অনেকে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। শুক্রবারের 7.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্প ও সুনামির আঘাতে অন্তত 832 জন মারা যান, আহত হন কয়েকশো মানুষ। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে জীবনের আশা যখন ক্ষীণ হয়ে আসছিল, ঠিক তখনই আশার আলো দেন উদ্ধারকর্মীরা। দুর্ঘটনার তিন দিন পর সোমবার ধ্বংসস্তূপের ভেতর থেকে এক নারীকে জীবিত বের করে আনা হয়। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছে, পালু শহরের একটি হোটেল এবং একটি শপিং মলের ধ্বংসস্তূপের ভেতরে এখনও বেশ কয়েকজন জীবিত রয়েছেন। বিধ্বস্ত বাড়িঘরের নিচ থেকে মোবাইল সিগন্যাল পাচ্ছেন তারা। এদিকে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। অনূর্ধ্ব 18 সাব চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে 17 গোলের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। গতকাল সন্ধ্যা 7টায় ভুটানের চাংলি মিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। প্রথমার্ধে 8-0 গোলে এগিয়ে থাকা মেয়েরা দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান দ্বিগুণ করেন। জবাবে একটি গোলও বাংলাদেশের জালে পাঠাতে পারেননি পাকিস্তানের মেয়েরা। ম্যাচের 7 মিনিটেই মার্জিয়ার গোলে লিড নেয় বাংলাদেশ। 3 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন স্বপ্না। এরপর মার্জিয়া 13 ও 21 মিনিটে আরও দুটি গোল করলে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান। হ্যাটট্রিক করে আরও আগ্রাসী হয়ে খেলছেন মার্জিয়া। 32 মিনিটে দলের হয়ে ষষ্ঠ গোল করেছেন শিউলি আজিম। বাংলার কিশোরীদের কাছে একের পর এক আক্রমণে কোন ঠাসা হয়ে পড়ে 3 বছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে আসা পাকিস্তান। সংবাদ শেষ করব, তার আগে হেডলাইনগুলো জানিয়ে দেব আরও একবার। জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লক্ষ্যমাত্রার চেয়ে 20 কোটি টাকা বেশি রাজস্ব আয় করেছে হিলি কাস্টমস। বরিশালে স্বাস্থ্য বিভাগের এক নারী কর্মকর্তার ক্ষত বিক্ষত লাশ উদ্ধার। পাকিস্তানকে 17 গোলে বিধ্বস্ত করে সেমিতে বাংলাদেশি মেয়েরা। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।